এখন আবার ভালো হচ্ছে, এখন আবার সুন্দর সুন্দর ছেলে আসতেছে, কারণ এখন শিক্ষিত ছেলে আসতেছে। যদি এরকম শিক্ষিত ছেলেরা যদি আসে, আপনারা আবার বলবেন না যে আগে কি অশিক্ষিত ছেলে ছিল, না অশিক্ষিত ছিল না, কিন্তু তারপরও সেই রকম শিক্ষিত ছিল না, কয়েকজন হাতে ওনা কয়েকজন মাস্টার্স কমপ্লিট ছিল, কিন্তু এখন যারা ছেলেরা আসতেছে সবাই মাস্টার্স কমপ্লিট ছেলেরা আসতেছে, সুন্দর জ্ঞানী এবং সুদর্শন ছেলেরা আসতেছে, যার কারণে আমার মনে হয় এরকম যদি শিক্ষিত ছেলেরা যদি আমাদের চলচ্চিত্র যদি থাকে তাহলে সুন্দর। দর্শক ভাইরা, আপনারা তো জানেন আমি অনেকবার বলেছি আমি অসুস্থ ছিলাম, এই যার কারণে চলচ্চিত্রের 5 বছর অসুস্থ ছিলাম, এর আগেও আবার 5 বছর একটু বিরত ছিলাম, ডিপ জল ফুড ইন্ডাস্ট্রি নিয়ে ওইটা একটু করেছিলাম ব্যবসায়িক হিসাবে, এই যার কারণে 10টি বছর আমার জীবন থেকে একটু দূরে সরেছিল চলচ্চিত্রের থেকে। তারপরে আমি আস্তে আস্তে আল্লাহ দিলা এখন সুস্থ, আমি চলচ্চিত্রে এখন আবার সুন্দর সুন্দর ছবিও হচ্ছে, আমিও এখন সুন্দর সুন্দর ছবি করতেছি, একটা একটা করে আস্তে আস্তে বাড়তেছে, 6টা 7টা 8টা 9টা 10টা এরকমভাবে বাড়তেছে। যেমন কিছুদিন আগে শেষ করেছি আমি সুজন মাঝি গ্যাং স্টার, ফেসবুক কুসবরণ কন্যা, ভাগ্য, এরকম অসংখ্য ছবি করতেছি, একটার পর একটা ছবির সংখ্যাও বাড়তেছে আর আমিও করতেছি আল্লাহ রহমতে। আপনারা এই সামনে জানুয়ারির থেকেই মনে হয় আমার ছবি একটার পর একটা রিলিজ হবে, আপনারা সবাই দেখতে পারবেন, এবং ছবিও আমার কাছে এখন আসতেছে একটার পর একটা আসতেছে, সে হিসাবে ধরতে গেলে বলতে পারেন আমি ব্যস্ত এবং সুন্দর সুন্দরভাবে এখন জীবনযাপন আবার করতেছি। এই প্যারালাইসিস জীবন অতিক্রম করে আল্লাহ সুস্থ করেছেন, এখন ছবির ভিতরে আবার ব্যস্ত করে অবশ্যই হবে, কারণ আগে চলচ্চিত্র বা এখনকার চলচ্চিত্র ধারা অনেক, আমি বলবো যে নাম কি আগেও যে খারাপ ছিল তার আগেও ভালো ছিল, যারা আগে আমাদের আমরা যারা জাতির সঙ্গে ছবি করেছি রাজ্জাক ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাই, অতুল ভাই, এরকম অনেকের সঙ্গে যখন ছবি করেছি তখনও ওই সময় ছবিও খুব সুন্দর ছিল, মাঝখানে একটু আমাদের ছবি একটু মানে খারাপ দিকে চলে গেছিলো, অশ্লীল ছবি চলে গেছিলো, তারপরে মার্কেটটা খারাপ ছিল, এখন আবার ভালো হচ্ছে, এখন আবার সুন্দর সুন্দর ছেলে আসতেছে, কারণ এখন শিক্ষিত ছেলে আসতেছে, যদি এরকম শিক্ষিত ছেলেরা যদি আসে, আপনারা আবার বলবেন না যে আগে কি অশিক্ষিত ছেলে ছিল, না অশিক্ষিত ছিল না, কিন্তু তারপরও সেই রকম শিক্ষিত ছিল না, কয়েকজন হাতে ওনা কয়েকজন মাস্টার্স কমপ্লিট ছিল, কিন্তু এখন যারা ছেলেরা আসতেছে সবাই মাস্টার্স কমপ্লিট ছেলেরা আসতেছে, সুন্দর জ্ঞানী এবং সুদর্শন ছেলেরা আসতেছে, যার কারণে আমার মনে হয় এরকম যদি শিক্ষিত ছেলেরা যদি আমাদের চলচ্চিত্র যদি থাকে তাহলে সুন্দর সুন্দর চলচ্চিত্র আমাদের হবে। কিন্তু অতদিন পর্যন্ত আমাদের চলচ্চিত্রের সিনেমা হল থাকে কিনা এটা আমার সন্দেহ।